হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের এই ভিডিও দিয়ে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নিয়ে ডিসকাস করা শুরু করব। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কয়টি ওয়েজের মাধ্যমে চাওয়া যায়। সো এই ওয়েজগুলো সম্পর্কে জানতে আমাদেরকে যেতে হবে সেকশন 5 অব দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। সেখানে গেলে আমরা পাঁচটা ওয়েজে আসে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। সেখানে প্রথম যে ওয়েটা আসে সেটা হচ্ছে বাই টেকিং পজিশন অফ সার্টেন প্রপার্টি অ্যান্ড ডেলিভারিং ইট টু দ্য ক্লেমেন্ট। এবং এই সম্পর্কে কোন কোন সেকশনে বিস্তারিতভাবে বলা আছে সেটা হচ্ছে সেকশন 8 থেকে সেকশন 11। সেখানে এই ওয়ে সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে, যে সেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে বিস্তারিতভাবে ডিসকাস করার ট্রাই করব। এরপর আছে বাই অর্ডারিং দ্য পার্টি টু ডু দ্য ভেরি অ্যাক্ট হুইচ হি ইজ অ্যান অব্লিগেশন টু ডু। তার মানে কোনো একটা পার্টিকে সেই অর্ডারটা করা যেটা সে অবলাইজড করার জন্য আর কি। কোনো একটা পার্টি যদি আন্ডার অব্লিগেশনে থাকে যে তাকে একটা কাজ করতে হবে কিন্তু সে হয়তো করেনি সেটা, তখন কোর্ট স্পেসিফিক রিলিফ হিসেবে তাকে সেটা করতে বলতে পারে। সো এইটা একটা, এইটা আর একটা ওয়ে। হ্যাঁ, এবং এটা সম্পর্কে সেকশন 12-30 এবং সেকশন 55 এই জায়গায় বলেছে। এগুলো আমরা, এই সেকশনগুলো পড়লে আমরা এই ওয়ে সম্পর্কে জানতে পারবো বা এই ওয়েটা কীভাবে প্রসিড করা হবে সেটা সম্পর্কে জানতে পারবো। দেন দিল থার্ড ওয়ে ইজ বাই প্রিভেন্টিং দ্য পার্টি ফ্রম ডুইং দ্য ভেরি অ্যাক্ট হুইচ হি ইজ অ্যান অব্লিগেশন নট টু ডু সো। তার মানে কোনো একটা পার্টি অব্লিগেশন ছিল যে কোনো একটা পার্টিকুলার কাজ না করা, কোনো একটা পার্টির অব্লিগেশন ছিল যে কোনো একটা পার্টিকুলার কাজ না করা কিন্তু সে সেটা করতেছিল। হ্যাঁ, তখন তাকে অর্ডার করা হবে যে তা বা তাকে প্রিভেন্ট করা হবে যে তুমি এই কাজটা করতে পারবা না, এটা একটা ওয়ে। এবং এই সম্পর্কে বলেছে সেকশন 52-54 এবং সেকশন 57। ওকে, এখানে এই সম্পর্কে বলেছে। তারপর হলো আর একটা ওয়ে, যেটা ফোর্থ ওয়ে, বাই ডিটারমাইনিং অ্যান্ড ডিক্লেয়ারিং দ্য রাইটস অফ দি পার্টিস আদারওয়াইজ দেন অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন, এইটা আর একটা ওয়ে। এবং লাস্ট আর একটা ওয়ে আছে বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার, এবং এই রিসিভার নিয়োগ করা হয় সেকশন 44-এর আন্ডারে। ওকে, সো এই যে এই ওয়েগুলো, এই ওয়েগুলো সম্পর্কে আমরা আমাদের ফিউচারের ভিডিওগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আজকে আমরা জাস্ট খালি কয়টা ওয়ে আছে সেটা জেনে শুরু করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।